মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে 10,000 গাছের চারা রোপণ করবেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ। শনিবার দুপুরে বাগেরহাট শহরের খান জাহান আলী মাজার মোড়ে খুলনা বাগেরহাট মহাসড়কের আইল্যান্ডে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ মেজবা আহমেদ, সাধারণ সম্পাদক বিপুল পাল, অন্যান্যের মধ্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খুলনা শাখার সভাপতি মোখলেসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের মোল্লা হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 1 কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা বাগেরহাটের 9 উপজেলায় 10,000 চারা গাছ রোপণ করব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।